আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রোমানাস কুকিং স্টুডিওর আরেকটি নতুন আয়োজনে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। শীতের মৌসুমে আজকে আমি আপনাদের জন্য খুবই মজাদার একটি ডেজার্ট আইটেম নিয়ে হাজির হয়েছি। আমার আজকের রেসিপি হচ্ছে দুধ লাউ। এই রেসিপিটা আমি আমার শাশুড়ির কাছ থেকে শিখেছি। আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। তাহলে চলুন দেখে নেই কিভাবে তৈরি করতে হয় দুধ লাউ। দুধ লাউ তৈরি করার জন্য প্রথমে আমি একটি হাঁড়িতে 3 লিটার পরিমাণ লিকুইড দুধ দিয়ে দিচ্ছি। এখানে 3 লিটার দুধকে জাল করে আমি 1 লিটার করে নিব। দুধ লাউ তৈরি করার জন্য এখানে আমি একটি কচি লাউ নিয়েছি। এবার লাউটাকে কেটে আমি উপরের খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। লাউয়ের খোসাগুলো ছাড়ানো হয়ে গিয়েছে, এবার আমি লাউটাকে টুকরো করে কেটে নিচ্ছি। টুকরো করার পর সাদা অংশটা আমি আলাদা করে নিচ্ছি এবং সবুজ অংশটাকে একটি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি। এভাবে করে সবগুলো লাউ গ্রেট করে নিচ্ছি। এবার গ্রেট করা লাউগুলোকে সেদ্ধ করার জন্য আমি একটি হাঁড়িতে 1 থেকে 1.5 লিটার পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। পানিগুলো ফুটে উঠেছে, এবার আমি এর মধ্যে গ্রেট করা লাউগুলো দিয়ে দিচ্ছি। লাউগুলো দেওয়ার পর আমি ভালো করে নেড়ে দিচ্ছি এবং 2 থেকে 3 মিনিট সেদ্ধ করে নিচ্ছি। লাউগুলো সেদ্ধ হয়ে গিয়েছে, এবার একটি ছাঁকনির মধ্যে ঢেলে আমি পানি ঝরিয়ে নিচ্ছি এবং ঠান্ডা হওয়ার পর লাউয়ের মধ্যে যে পানিটুকু ছিল সেটাকে আমি হাতের সাহায্যে চেপে ফেলে দিচ্ছি। এভাবে করে আমি সবগুলো লাউ থেকে পানি ছাড়িয়ে নিচ্ছি। সবগুলো লাউ থেকে পানি ছাড়ানো হয়ে গিয়েছে। এবার গ্রেট করা সেদ্ধ লাউগুলোকে ভাজার জন্য একটি প্যানে আমি 1 টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিলাম। ঘিটা সামান্য গরম হয়ে গিয়েছে, এবার আমি সেদ্ধ লাউটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। দেওয়ার পর লাউটাকে হালকাভাবে নেড়ে দিচ্ছি। এবার লাউটাকে হালকা আঁচে 1 মিনিট ভেজে নিচ্ছি। 1 মিনিট ভাজার পর এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ লিকুইড খেজুরের গুড়। গুড়টা দেওয়ার পর আমি লাউটাকে আবারও 2 মিনিট হালকা আঁচে ভেজে নিচ্ছি। লাউটা ভাজা হয়ে গিয়েছে, এবার আমি এটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। দুধ লাউ তৈরি করার জন্য দুধটাও ঘন হয়ে গিয়েছে, এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টুকরো দারুচিনি ও 4টি এলাচ। এবার ভেজে রাখা লাউগুলো আমি দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। দেওয়ার পর ভালো করে নেড়ে নিচ্ছি এবং মিডিয়াম টু লোতে রেখে 3 থেকে 4 মিনিট রান্না করে নিচ্ছি। দুধ লাউ রান্না হয়ে গিয়েছে, এবার আমি এটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। দুধ লাউ দিয়ে খাওয়ার জন্য এবার আমি একটি ছিদ্রুটির গোলা তৈরি করে নিচ্ছি। ছিদ্রুটির গোলাটা তৈরি করার জন্য প্রথমে একটি বাটিতে আমি 1.5 কাপ পরিমাণ আতপ চালের গুঁড়া নিয়ে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ লবণ। লবণটা দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার পানি মিশিয়ে আমি একটি লিকুইড ব্যাটার তৈরি করে নিচ্ছি। এখানে ব্যাটারটা বেশি পাতলা বা বেশি ঘন হবে না, মাঝামাঝিতে রাখতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন ব্যাটারটা তৈরি হয়ে গিয়েছে। এবার ছিদ্রুটিটা তৈরি করার জন্য প্রথমে একটি প্যানে আমি তেল ব্রাশ করে নিচ্ছি। প্যানটা গরম হয়ে গিয়েছে, এবার হাতের সাহায্যে ব্যাটারটা দিয়ে আমি ছিটিয়ে ছিটিয়ে রুটিটা তৈরি করে নিচ্ছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে আমি 1 মিনিটের জন্য রেখে দিচ্ছি। 1 মিনিট পর ফিরে এলাম, এবার ঢাকনা খুলে একটি স্প্যাচুলার সাহায্যে আমি রুটিটাকে তুলে নিচ্ছি এবং গরম গরম ভাঁজ করে নিচ্ছি। এভাবে করে আমি বাকি রুটিগুলো তৈরি করে নিচ্ছি। তৈরি হয়ে গেল মজাদার দুধ লাউ দিয়ে ছিদ্রুটি। আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের সবার ভালো লেগেছে। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে এখনও যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আজ এ পর্যন্তই, আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।